পুরুলিয়া জেলার যে 164টা সবরটোলায় সবররা বাস করে, তার মধ্যে ব্যাংটুপি আর কোনাপাড়া এই দুটো। তো প্রতিটা কাজেই আজ নয় 1983 সাল থেকে বা যখন থেকে সবর সমিতি তৈরি হয়েছে এই ব্রেজদাদের আমল থেকে, যে সবসময় সবর সমিতির সব কাজেতেই এক নম্বরে অগ্রাধিকার আগায় থেকেছে ব্যাংটুপিটা বরাবর। দেখা গেছে সবরদের অমুক হবে তাতু, সবরদের সবর মেলা হবে তাতু, সবরদের কিছু একটা হবে, তখন দেখা গেছে যে ব্যাংটুপি গ্রামেই সবচেয়ে আগে বরাবর। এটা একটা ঐতিহ্য আছে। তো সেই ব্যাংটুপি গ্রামে ঐতিহ্য আছে বলেই এইখানে কমিউনিটি হল হয়েছে, এইখানে বাগান হয়েছে, এইখানে লক্ষণদারা জায়গা দিয়েছে বা সবররা জায়গা দিয়েছে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কথা শুনে অর্জুন গাছগুলো লাগাই নিয়ে অর্জুন বাগান করে দিয়েছে, আমরা একটা কুয়া করেছি, একটা কুয়া আগের থেকে ছিল একটা বাঁধ করেছি, পঞ্চায়েত রাস্তাটা ঢালাই করে দিচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে এটা হয় কোথায়? যেখানের মানুষ, শুধু সবর নয়, যেখানের মানুষের ইচ্ছা থাকে, মানুষ দাবি করে যে আমাদের এইটা হোক, এটা করা হোক, সেই গ্রামেই হয়, এটাই নিয়ম। যেমন একটা উদাহরণ আছে যে ছেলে যদি কাঁদে তখনই মা দুধ দেয় বা খাবার দেয়, আর একটু বড় হলে খাবার দেয়, আর যতক্ষণ না কাঁদছে ততক্ষণ বলে তাহলে ইয়ার ভোগ নাই। তো এইটা সবসময় সিস্টেম, সমিতিতেও তাই হয়েছে। যে ব্যাংটুপিকে নন্দলাল লিখেছে যে এক গাদা সবরকে, 5-6 জন সবরকে নিয়ে এইখানে স্কুল হোক বলে গেছিল, তাদের তোদেরই বুড়ারা বা কেউ গেছিলো প্রথম সবর সমিতি, যে আমাদের এখানে স্কুল হোক অন্য জায়গায় হবে বলছে। যে তো গোপীদা মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ ব্যাংটুপিতে হবে, তো স্লেট বই পাঠায় দিল, তোদের বাচ্চাগুলো পড়তে শুরু করে। তো যদি প্রতিটা কাজেই ব্যাংটুপি গাঁ আগায় থাকে, ব্যাংটুপি গাঁ আর এতগুলো মানুষ আছে, আমি যখন ব্যাংটুপি আসতাম তখন 16-17টা পরিবার, 15 টা সেই সার্ভেতে দেখতাম, এখন 37টা পরিবার। তার মানে কি ওই পরিবারগুলোরই ছেলেরা বাড়িয়েছে, ভিনু হয়েছে আলাদা ঘরে, এটাই তো ছিল। তো 2-3টা বুড়া তাদেরই বংশধর সবাই, আর 2-1টা জামাই হয়তো এসে, তাছাড়া তো সবাই এখানে। তো আরও 2-1টা কাজ করা যায়। একটা হলো যে এত বড় একটা অর্জুন বাগান আছে যেটা আমাকে একটু কষ্ট দিচ্ছে, বছর 2-3 ধরে বন্ধ আছে। যে অর্জুন বাগানটাতে আয় কতটা হয় আলাদা জিনিস, চাষ করলে আয়ও ভালোই হবে, কিন্তু আয়ের থেকেও বড় কথা যদি অর্জুন বাগানটা আমরা ছেড়ে দিই, ব্যাংটুপি সবরা যদি ওদিকে ভালাভালিও না করে, তাহলে কিন্তু অর্জুন বাগানটা আবার লোকের হাতে চলে যাবে। এই অর্জুন বাগানের জায়গা তোমরা দখল করে রেখেছিলে বলেই তো কেউ ঠেসতে পারে না, কেউ আসতে পারে না, বাঁদিকে একটা ডান দিকে হয় না, মাঝে রাস্তা নেই। যদি না দেখো তাহলে ডাল কাটবে, গাছ কাটে নিয়ে যাবে, তারপরে তুমি বলবে ওয়ার দায়িত্ব, ও বলবে তোমার দায়িত্ব, করে অর্জুন বাগানটা একদিন শেষ হয়ে যাবে চোখের সামনে। মানে এই ছেলেগুলো আর অর্জুন বাগানটা পাবে। তো প্রতিটা পরিবারের বুড়া বুড়িদের কর্তব্য হলো, মা বাবার কর্তব্য হলো যে পরের যে ছেলেপুলাগুলো আছে তাদের জন্য কিছু করে দেবে। এই যে তোমরা ঘর করে দিয়ে যাচ্ছ, 2টা টাকা ব্যাংকে রাখছ, তার পিছনে কারণ হলো ওই ছেলেপুলাগুলোকে মানুষ করবে, ওই ছেলেগুলো যাতে আমাদের মতন কষ্ট না হয়, এই কারণেই সবাই এই ধরনের কাজ করে। তো আমার কয়েকবারে আসতে যাচ্ছি, এমনকি কালকেও এসছি না পরশু দিনকে, যে আমার কষ্ট লেগেছে যে অর্জুন বাগানটা এরকম করে নষ্ট হয়েছে। আমি দেখলাম মাঝে, নাহলে অর্জুন বাগানটা সবুজ হয়ে থাকে। অর্জুন বাগানটা তসর চাষ করো না করো, তাও তসর চাষ না করার কী কী, মানে না করতে পারছো না কী কী, সেটা নিয়ে আজকে আলোচনা। তোমরা বলো আমি শুনি, তারপর দেখি কী ব্যবস্থা করে। যে তসর বাগানটা কেন আগে তো বুঝতেও, তসর বাগানটা তোমাদের কাজের বটে কি, কাজে লাগবে কি, তোমাদের কিছু কি রোজগার হয়, 10 টাকাও রোজগার হয়? একটা সময় আমরা এখানে লাক্ষাও চাষ করেছিলাম, এইদিকেই তোমার পলাশ গাছ ছিল, লোকেরই ছিল, কিন্তু আমরা এই গাছগুলো তো লা লাগাইছি, লাউ বিক্রি করছি, তাই তো নাকি? লাটাও তো আমাদের একটা নোয়াগড়ের ব্যাংকে কমিউনিটি ফান্ড ছিল, যে তসর আর লাক্ষার থেকে রোজগার করে ওইটাই রাখতাম আমরা, এই ফান্ডটা বেশ বাড়িয়েছিল। আবার বীজ কেনার সময় ওই টাকাটা তুলে এনে নিয়ে বীজ ব্যবহার করে। এইবারে
সব জিনিসে সবাই সব সময় সময় দিতে পারে। কারো বাড়িতে ঘরে একটা বুড়ি একা আছে, তো ও কি করে অর্জুন বাগানে গিয়ে সময়? কিন্তু যাদের লোক আছে, যারা এমনি জঙ্গলে যাও, দুটি কাঠ নিয়ে এসো, দুটি শাল পাতা নিয়ে এসো, তারাও যদি একটা সময় দাও। আর দেখেছি তসর চাষে যে একদম সকাল থেকে রাত পর্যন্ত একমাত্র যখন পোকাটা চলে, পাখিতে যত না খাই দেয়, তার জন্যে একটু পাহারা দিতে হয়। তো সেও তো তোমাদের কাছে সিস্টেম শিখেছিলাম, বহু দূর থেকে টিন দিয়ে দড়ি দিয়ে একবার করে কেউ লাইড়ে দিলে হলো, ঢংঢং করলে পাখি দিল, সেই সিস্টেম তো আমি তোমাদের কাছ থেকেই দেখেছি। তো তাইলে কি আমার এই প্রথম কথাটা হলো যে অর্জুন বাগানটাতে তসর চাষ আর এইটাই সময় কিন্তু, সেই জন্যেই দেরি না করে আজকেই মিটিংটা করালাম। অর্জুন বাগানটা তসর চাষ করা যাবে কি এইটা তোমাদের কাছে জানি, আর গেলে কী কী করতে হবে, না করতে পারলে কি কারণে করা যাবে না সেইটা আমি জানি। আমাকে দু একজনকে মুখ খুলতে হবে বুঝতে যে অর্জুন বাগানটাতে তসর চাষ করা যাবে কি না বলো। না বলতে হবে তো সব কোথায় বল, কসর বাগান যদি খুঁজতে হয় তো ঘুরি তোল, সবাই হাত তোলো না দেখি, সবাই হাত তোলো। তসর বাগানে যে ডালগুলো ছাঁটতে হয় সেই ডালগুলো তো আমাদের জ্বালানির কাজে লাগে, সেটাও যদি সবাই আমরা ঘর ঘর ভাগ করি, কাঠ সবাই মিলে ছাঁটলাম সব হয় ভাগ হয়ে যায়। ঠিক তাহলে তো হলো তো সেটা হয় কি যদি মনে কর বাড়িতে যদি ভাগ থাকে সেটাও কিন্তু মনে কর বিক্রি করে আর সেটাও মনে বাহ তাহলে তো ভালো। তাইলে বলো তসর বাগানটা কি করতে কি হইলো না এখন কি করার মতন আছে বাগানটা না কি বাগানটা শেষ হয়ে সেটাই তো আমি বলছি, তাহলে তুমি তো হাসছো হাত হাত তুলছো ভাই না আমি জানতে যাই যে তসর তোর কাছে তসর বাগানটা যদি এখনো আমরা হ করি তাহলে কি চাষ হবে, তোদের তো অভিজ্ঞতা ডাকে হবে ডাকে হবে কিন্তু চাষ যখন করছে তখন তো আমি একাই চাষ করছি, তখন আমি যদি চাষ করি আমার দিকে তো সাহায্য কি হবে তোমাকে আমি দিয়েছি, তোমাকে মনে কর সাহে আমাকে দিতে হবে, তাছাড়া কি করতে থাকবে বনটা, তাহলে ওই করে তো মনে কর গেল বনটা, তাহলে কি দেখছো এই সময় যদি এটা জোড়া হয় তাহলে এই জন্য আমি বললাম জলদি মিটিং ডাক, জুড়ার যেহেতু সময় আছে জুড় করে দিলেই হবে কাটিং করলে হবে না সেইটা ঠিকই বলছে। তাহলে হাত তুলো না কে কে তসর বাগানে তসর বাগানটা করবে আজকেই আমার সামনে সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা আমরা এই কতজন মিলে করব তারপর বলছি আমি কি তসর বাগানটা করতে কে কে রাজি হয়েছে। আমি তো বলছি যে একা ডাকে নিয়ে একা হবে না, আমি বলছি মনে কর তিন মাস খাটে নিয়ে যদি 500 টাকাও রোজগার হয়, তিন মাস খাটে নিয়ে যদি ঘর প্রতি 500 টাকাও রোজগার হয় তো দুটা কাজ হবে, একটা 500 টাকা রোজগার হবে আর একটা হবে ওই যে বাগানটা এই যে জায়গাটা এই জায়গাটারও তো মূল্য আছে, তো
এই জায়গাটা তো আমাদের, তাহলে আমার জায়গাটা রক্ষা হবে তসর বাগানের নামে, পলাশ বাগানের নামে, লাক্ষা চাষের নামে আমরা লাক্ষাও করবো। ইভেন আমি আরেকটা জিনিস ভাবছি, সেই জন্যই বলা, তসর বাগানটার মধ্যে কি আর কিছু চাষ করা যাবে? ভিতরে সবজি চাষ করা যাবে? তাহলে আমি প্রতিদিন যাবো আমার সবজিটার জন্য, তাহলে তো বাগানটা আমার বাঁচি না। আমার এই জায়গাটা তুমি বললি যে তোমার জায়গাটা তসর চাষ করলে তোমার এই জায়গা, তাহলে তুমি তো মনে করো ভালো, ভালার মনে করো যখন জায়গাটা পাচ্ছে তখন তো ওটা মনে করছে না যে আমার ওই জায়গাটা বড় বলি, তখন তখন বলছে যে আমার এইখানটা একটু জায়গা আছে, এইটা আমার জায়গা। যেমন ঘরে ঘরে আমার ঘর যে তো আমি কি করি, মাটি লেপি, বাহির সামা করি, যদি কোনখানটায় একটা টালি গেছে তো টালি লাগাই, কুয়াল যদি গেছে তো কুয়াল লাগাই, ভাঙলে একটা হুক লাগাই, আমার ঘর বলেই তো করি, আমি লোকের ঘরে করতে যাই। তো জায়গাটা যদি আমার না ভাবি, ওই বাগানটা যদি আমার না ভাবি, তাহলে তো আমি যাবো না, সত্যি কথা, তাহলে তো আমাকে ওইখানে যেতে হবে। আর সত্যি আর দেরি নাই, দু এক বছরই লোকের হয়ে যাবে, আর সবাই নেমে দাও না দেখি কেমন লোক এসে দাঁড়াবে, আর দেখতে লোকের হাতে চলে যাবে। আমরা করবো বললে বাধ্য হবে, আর সেটার জন্য তো আমরা করবো। আমরা আরে যাদের কাছে নিয়ম আছে, প্রশাসক আছে, প্রথম আগে আমাদের যেটা পড়ে আছে সেটা করি না, তারপর তো আগে তো সঙ্গে সঙ্গে অন্য ক্ষেত গুলা বেড়ায় আগেই। এখন যদি তুই বলিস ওইটা লড়তে যাবো, হবে নাই, কারণ এটা তো আমাদের নিজেদেরই দখল নাই, মালিকানা নাই, আবার তো মালিকানা আসতে হবে না। আর যখন তখনকার লেপচা সাহেব বিএফও যখন করে দিয়েছে, তখন পরিষ্কার বলা আছে এই বাগান শুধু সবরা ব্যবহার করবে, সবরা কাজ করবে। আমি বলছি লিগনেরই কিছু লাগানো যাক না, যাওয়ার জন্যে, গাছ তলটায় যাওয়ার জন্যে, কারণ এতটা ফাঁক আছে, কিছু তো মাছ দিয়ে করতেই পারি। কখন আমি বলতে পারবো ফরেস্ট ডিপার্টমেন্টকে বিও কবি আছে খুবই আমাদের সাথে? হ্যাঁ বল তো, তাহলে হাত তুলো খারা খারা তসরের বাগানে চাষ করবো। এক দুই তিন চার না হাত তুল, পাঁচ পাঁচটা বেড়ে তসর বাগানে চাষ কারা করবে? আর তসর চাষ করবে, তসর চাষ এই অর্জুন বাগানে, অর্জুন বাগানে ফরেস্টার ফেরত নিবো বলেছে, আমার বলেছে আবার ফেরত নিবো, আমাকে বলল লক্ষণ কে বটে, নিজের বাবা বটে না তো লক্ষণ একা ছিল কতটা করে আমি জানি না, তোর খেয়াল আছে কিনা, ইয়ারা সবাই বলবে লক্ষণ তো একাই ঘুরে ঘুরে, যখন এসেছি দেখছি লক্ষণ ঘুরে ঘুরে কি করে ঘুরে, তোর মাই ছিল ঠিক আছে, তোর মাই বাকি কাজটা দেখে করছো না, ওই একা দিয়ে দিয়েছে না। আমি তোকে যদি চব্বিশ ঘন্টা থাকতে হয় তাহলে পারবি, কিন্তু তুই যদি দু এক ঘন্টা সময় দিস, দুটো ধনিয়া পাতেই লাগাই আসিস, তো ধনিয়াটা হলে তুলে তো হয় ঘরে খাওয়া, নাহলে বিকা হবে। এখন এই সিজনে করে যে পুদিনা দমে দাম, এমনি এমনি আটি করলে পাঁচ টাকা করে আটিতে পাওয়া,
আর পুদিনা খুব বেশি জল লাগে, বালি মাটি করে নিয়ে পুদিনা গাড়িয়ে দিলে সে বিষ নিচে আমরা দিব। আমি তোদেরকে নিজেদের পরিশ্রমটা নিজে দেয়, বাকি যা করেন আমরা করবো। এই যে সুদীপ্ত আছে, ও চাষের সমস্ত সাহায্য করবে, তার তো ইয়ে আছে, গুরুপদ আছে। আমি তখন থেকে খুঁজছি, কি বলছো করা যাবে তাহলে দ্বিতীয় পরিকল্পনা? সবাই হয়তো অসুবিধা আছে না, তোমাদের কি মনে হচ্ছে না যে এই জায়গাটা আমাদের বটে? এইটা কিন্তু একা শ্রাবণ খেড়ার লয় না, তার এটা ভাগের সময় তখন বলে আমি ভাগ পাঠিনি, কিন্তু সবার তখন আনতে সবাইকে না, সেই আলোচনাটাই আজকে হয়ে যায়। তাহলে কি হবে, তোমরা কি এই সাতজনকে ছেড়ে দিছো? আমি নাই, এই যে সাতজন আটজন হাত তুললো, তাদের এখনই নাম লিখবো যে এরা তসর চাষ করবে। তাহলে বাকিরা কি সবাই ইয়াদেরকে ছেড়ে দিচ্ছে যে তোরাই কর, সেইটা বল, সেটারও মুখ খুলতো। আমি তো সেই জন্যই আজকে কেটে কেটে করে নিচ্ছি, তাহলে সবার তোমাদের ক্ষতি হয়ে যাবে, যে আজকে যারা এই যে সাতজন তোমরা ইহা করলে, এই সাতজনের অধিকার থাকবে, সেটা না ভাঙুতা যে আমার জায়গা, এটা কিন্তু আজ বঞ্চিত করে দিবে জায়গাটা ওয়ার থাকলে। কিন্তু চাষটা যে রোজগার হবে সেটা সাতজনই পাবে, অষ্টমজন পাবে না, সেইটা ভেবে লো। জায়গাটা সবারই থাকবে জায়গাটা, কিন্তু আমি কোনো সময় বলছি না যে জায়গাটা ওই সাতজনের অধিকারে হয়ে যাবে, তা হবে না। চাষটার অধিকার পাবে চাষের যে উৎপাদন হবে সেইটা পাবে, তাদের সবজি চাষ করুক, ফসল চাষ করুক, কাঠ বিকুক, যাই করুক। ধরো আজকে ডাল ছাঁটতে হবে, কালকে সিদ্ধান্ত হলো যে আজকে দুপুর থেকে বা কাল সকাল থেকে ডাল ছাঁটতে হবে, তো ডাল ছাঁটে যদি নিজেরা না ঠেসো তাহলে তোমাকে ছাঁটার ভাগ দিবে কেনে? আমি তো সোজা কথা, তাহলে তোমাদেরকে ছাঁটার সময় থাকতে হবে, তাহলে কাঠগুলোর ভাগ পাবে। মানে আমার বক্তব্য ওইটা নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন বা ঝগড়া না আসে, আজকে একদম ক্যারেকেট করে তবে আমি যাব, আর এইটাই ফাইনাল হবে। কিন্তু মানে আলাদা আর কোনো মিটিং চ, আমরা মিটিং করবো, বুঝুর বুঝুর করবো, এইটা না, সেই জন্যই সব পরিবার থেকে দেখেছি। যাকে বাগানে দেখবো সবাইকে বন্ধ করতে হবে। এটা যদি ভেবে থাকো যে ওরা সাহায্য নিয়েছে আমি কেনে বলবো, তাহলে তোমার জমিটা আগামী দিনে যাবে কি? সিদ্ধান্ত পরে
সবাই মানে আমার কথাটা আমার বাপ যেমন বাঁচিয়ে থাকতে করেছে সবাই যদি বলে যখন করবো আমার সঙ্গে লড়তে হবে কারো গরু কাড়া ঢোকানো যাবে না, এক নম্বর কোন ঢাল করলে ফাইন হইবে, আমরা সব লিখবো বাগানটা। হ্যাঁ, বাগানে বোর্ড লাগাবো, তাতে খরচা হলে যা খরচা হবে কামিয়ে দিবো। রক্ষণাবেক্ষণ নিম্নলিখিত ব্যক্তিরা করিবে, তাদের নামলে তারা কে কে বলছে। এক নম্বরে কার নাম লিখবে? এক নম্বরে অম্বুজ সবর। অম্বুজ সবর কে? দু নম্বর নাম বল। তাপস সবর। তাপস সবর। তারপর তিন নম্বর কে? জলধর সবর। এই তো আর কে বলো? এই তো গুরুপদ সবর। ঘর হয়ে গেল অসুবিধা সেটাই আমি শ্রীকান্ত ইয়া করছিল। এমন কি যদি কোনাপাড়ার কেউ বলে এখানে এসে করব সাথে, সেটাও কিন্তু পারে। কোনাপাড়া তো একেবারে কাছেরই গ্রাম। আর মহিলাদের মধ্যে কে কে থাকবে? আর লক্ষ্মী নাম একাই লক্ষ্মী থাকলে হবে? পার্বতী কেউ নাই।
मंडल बाबू मंडल बाबू द्वितीय आलोचना हलो जेहेतु शुरू कर लोलते बैंक छुपी सब समय पथ देखा तुम्हारा तसर चाष देखे आज के काशी दीते तुम्हारे बड़ तसर चाषे क्योंकि आसल पथ देखे तक वादे गाचो छो ना তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট কে বলি ওরা অর্জুন গাছ লাগাই দেয় এবং জমিটা দেয় এখন কিন্তু চাষে কাশিদির সবটা তোমাদের থেকে অনেকে গায় আর শুধু চাষ করে নাই ওর ভিতরে সবজি চাষ ডিংলা লাউ এইসব করছে ওর ভিতরে জঙ্গলটার ভিতরে প্লাস তসর চাষ তো দুবার করছে জাড়ইটা আদিয়াটা দুবার করে করে তাহলে পথ দেখাইছিল বেনথুপি অন্য না করেছে আর একটা জিনিসের পথ দেখাতে হবে তোমাদেরকে অত সহজ নয় কিন্তু আগামী দিনে করতে হবে সেটা হলো যে আমাদের নোয়াগড়ে বেশ কিছুদিন ধরে মিটিং হচ্ছে আর নানা গায়ে সবররা এসে সবররা শুধু নয় গ্রামেরও কিছু কিছু নানা ধরো অকড়বাদের কোনো মহান্তি এসে তারপরে ব্যাংটুপির কোনো মাহাতো গিয়ে বা রাজওয়ার গিয়ে সমিতিতে কমপ্লেন করছে যে প্রতি জায়গায় সবররা দমে মদ তৈরি করছে আর দমে মদ খাচ্ছে এটা কিন্তু সমিতিতে বারবার সবাই কমপ্লেন করছে অনেক জায়গাতে এমনকি কালকে বালক দিতে যারা গেছিলে ক্যাম্পে সেখানে বড়োবাবু আমাকে আলাদা ডেকে নিয়ে প্যান্ডেলের দিকে দেখেছে সবাই যে আমাকে আলাদা ডেকে নিয়ে গেল দূরে তাপস কুমার মিশ্র অসীম নাম উনি বললেন যে এইরকম আমার কাছে খবর আসছে প্রচুর মদ তৈরি করছে আর মদ খাচ্ছে চিল্লাচ্ছে গালাগাল দিচ্ছে ঝগড়া করছে তো এইটার আমি ব্যবস্থা নিই তো আমি সঙ্গে সঙ্গে কালকে হাতাড় দিলাম যে না এখনই আপনি ব্যবস্থা নেবেন না আমাদেরকে আগে মিটিং টিটিং করতে দেন আলোচনা করতে দেন তারপর আপনি ধরপাকড় করবেন ভাঙবেন কেস দিবেন আলাদা দিবেন এই শুনলাম আজকে মাঠটায় বললেন আর আজকেই বলছেন কালকেই যাব তো উনার আজকে আমার সাথে আসার কথা ছিল তো উনি আসা মানে শুধু ধমকি দিতেন তো আমি বললাম না তাহলে আমরা নিজেরা মিটিং করে নিই তারপর আপনাকে জানাবে আর যে কোনো জিনিসের যে কোনো দোষ করলে তার একটা সুযোগ দিতে হয় মানুষ তো সেই বললাম সুযোগটা দিন একদিনে তো কাল থেকেই বললে আমার নেশা আছে এই যে আমার পকেটে সিগারেট প্যাকেট আছে আমার সবসময় মনে হচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে একটা খাট্টা টানি সেটা নেশা বটে তো নেশাটা আজকেই কালকে ছাড়ে দে বললেই ছাড়ে দিবে কেমন তো হবে না চারজনকে দাঁড় করায় নিয়ে ডিএম সাহেব বলছে যে তোমরা একটু গ্রামে যেয়ে বলো আমার কাছে খবর আছে জেলা শাসক এত জিনিস দিচ্ছে যা চাইছে তো রাস্তা কালকে মায়ের পিছনে গেছিস নাকি ইয়ারা গ্রুপত দীপেন্দ্রা বলল আর সঙ্গে সঙ্গে এসেই চলে এলো সোজা রাস্তাটা করবার জন্য বলে দিয়েছে যেখানে ডিসপুট আছে জমিতে সেটা বাদ দিয়ে আগু পেছু গোটাটা রাস্তাটা হবে আর আগামীকাল মঙ্গলবার হবে তো নাকি আর সোমবার কাল মঙ্গল কালকের মধ্যে ওদেরকে রিপোর্ট দিতাম জেলা শাসককে যে তোদের রাস্তাটা কদিনে করবে
এমন দিয়েছে তো হরবড়ে মিটিং চলাকালীন মানে মোটর সাইকেলে বেরোচ্ছিল এখানে মাপছি। আরও বেশ কিছু কথা ডিএমকে বলা হয়েছে, ডিএম বলেছে আমি সবগুলোই ব্যবস্থা করব। তো আমাদের সরকার থেকে ব্যবস্থা করবে, কারণ সরকারের কথা তো আমাদেরকে শুনতে হবে। এই যে আদিবাসী সার্টিফিকেট ছিল না, আদিবাসী সার্টিফিকেট দিচ্ছে, আরও আরও কতগুলো কারণ আছে। একটা তো গ্রামের ভদ্রলোকেরা বলছে সেটা একটা ঠিক আছে, কিন্তু আরও জিনিস আছে। ধরো মদ খেতে যেতে আমাদের আর এই মতিলালদার মতন বুড়া লোক কিন্তু এখানে নাই প্রতিকায়ে। আমি ব্যাংক ছুটি দিয়ে বলছি না, আমি সব সবর গ্রামের কথা বলছি। দেখা যাচ্ছে বয়স 40-45 হচ্ছে, মরে যাচ্ছে ওই চোলায় মদ, ইউরিয়া খাওয়া মদ। আগে হাড়িয়া মহুয়া খেত, মহুলের মদ পচাই করে খেত, সেটার শরীর ভালো হতো, শক্তিশালী ছিল। আর এখন যে মদ তৈরি হচ্ছে সেটা হলো ইউরিয়া দিয়ে। তো ইউরিয়া শরীরে ঢোকা মানেই শরীরকে একদম জর্জরিত করে রাসায়নিক সার। তো তাহলে ইউরিয়া খাওয়া মদটাকে তো আমাদেরকে বর্জন করতে হবে। সেইটা নিয়ে একটু আলোচনা কি হবে, সেইটা নিয়ে আলোচনা হবে বলুন। এইটা নিয়ে কি করা যাবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, কিভাবে চেষ্টা করলে মদটা কমানো যাবে। একটা তো উনি বারবার বলেছেন ওসি সাহেব যে মদ গায়ে বিক্রি করা যাবে না, ওটা বেআইনি বলছে। ওটার জন্যে আমার তো লাইসেন্স নাই যে সে ঘরে মদ বিকবে। আমি জানতাম অনিল নাম করেই বলছি অনিল মদ বিক্রি করতে। তো নন্দলাল আর মেঘনাথ আর এই মাস্টারের বহু চেষ্টায় তোমার অনিলের জন্য একটা পেনশনের ব্যবস্থা করেছে, মনে হচ্ছে এই মাস থেকে ওর মাসে মাসে 1,000 টাকা করে ওর অ্যাকাউন্টে ঢুকবে। সেটা এক মাস সময় দিয়ে দিচ্ছি, একটু বেশি সরকারি জিনিস তো বলেছে 15 তারিখের মধ্যে ঢুকে যাবে, কিন্তু আমি তাও এক মাস সময় বলছি। তাহলে আমাদেরকে ভাবতে হবে ওই যে একটা পরিবর্তক, তাহলে অনিলকে তো মদ বিক্রি করা বন্ধ করতে হবে। আগে ও একবার জলধরকে ফোন করে বলেছিল যে আমি তাহলে খাবো কি, সত্যি কথা। ও হ্যান্ডিক্যাপ, পাটা কাটায় গেছে, অসুবিধা আছে, শরীর অসুস্থ আছে, বাইরে খাটতেও যেতে পারবেন না, অন্যরা খাটতে যেতে পারবেন। তাইলে ধরো কাল থেকে অনিল মদ বিক্রি বন্ধ হয়ে গেল, তাইলেই কি ব্যাংথুপিতে ইয়া হবে, তাইলে কি ব্যাংথুপিতে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, সেইটা বলো। আমরা একটা সমিতিতে আমরা বলছি, সমিতিতে আমাদের একটা মিটিং হয়েছিল 4 দিনের, এই সব মেয়েরা ছিল, এমনি 46 জন ছেলে মেয়ে নানা গায়ের ছিল, তাতে ব্যাংথুপিরও ইয়ারা 3-4 জন ছিল। তো ইয়ারা সেদিনকে ওইখানে প্রতিজ্ঞা করে এসছে সব গায়েরই, সব গায়ে শুধু এইখানে মিটিং করছিল। ওই 40টা ছেলে মেয়ে যে যে গায়ের বটে সেই সেই গায়ে আমরা যেয়ে মিটিং করছি এবং বলছি যে মদ খাওয়াটা কমাতে হবে, তারপরে বন্ধ হওয়া আগে একটু কমাতে হবে। কেনে কমাতে হবে সবাই জানো, সেটা আবার বারবার বলতে মনে হয়। শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে শরীরটা। আসলে কি, মদের সাথে যদি খাবার সম পরিমাণ না পাওয়া যায় ভালো খাবার, তাহলে মদ শরীরের কাজে লাগে। মদ খাইয়া যদি ভালো খাবার খাওয়া যায়, মাছ মাংস ডিম বা ফলমূল, তাহলে কিন্তু শরীর ভালো থাকে মদ। কিন্তু আমাদের তো সেটা সম্ভব নয়, খাচ্ছি তো খাচ্ছি, সকালবেলাতে কাজে না যায় মদ খাই দিই। মদ তাহলে খাওয়ার নিয়ম করা হোক যে বিকালবেলায় নিজের ঘরে খাওয়াবে। আমি বহুবার ব্যাংক ছুটিতে এসছি, এই পুটুস ঝুড়গুলো দেখেছি, শুধু সবজ ছেলে লয়, তোমাদের মধ্যে মহিলারাও 2-4 জন পড়ে থেকে। আমি আজকে বলছি, আমি দেখি নাই লয়, আমি দেখেছি পুটুস ঝুড়ে পড়ে আছে। তারপর গাড়ি দাঁড় করে বলছি হ্যাঁ রে, এই ঘর যেতে পারবে তো, কে পেরাই যাচ্ছে বললো না ঠিকই, আস্তে আস্তে একটু ঘর থেকে আসবে, তোমার রাজচক্র যাবে। আমি মহিলাদেরও দেখেছি, আমি কাউকে নাম ধরে বলছি না, কিন্তু এটা আমাদের সমাজ ব্যবস্থায় সবর্ণরা যখন এগিয়ে যাচ্ছে তখন তো অপমানিত, গোটা সমাজটাকে লোকেরা ঘৃণা করতে শুরু করছে। আগে চোর ডাকাত বলতো যেখানে সেখানে রাস্তায় পাইলে পিটে দিত, বহুদিন লড়াই করে সবরা এই কাজ থেকে বিরত হওয়ার জন্য আজকে পর্যন্ত কেউ আঙুল দেখে চোর ডাকাত বলে না। তো অনেক দিনের চেষ্টাতে এটা হয়েছে, এবং চেষ্টাটা কে করেছে, সবর সমাজ নিজেই করেছে, কোনো বাইক থেকে কেউ করতেন।
যখন তখন পুলিশ গাড়ি সন্ধ্যা হলে রাত্রে বেলায় বারোটার সময় একটা সময় গিয়ে ঢুকে যাবে। আজকাল সত্যি বলো তো, তোমরা তোমাদের কুটুম ঘরগুলো তো পুলিশ গাড়ি যায়, তোমরা বলো পুলিশ গাড়ি যায় এখন? তাহলে কে আর পারলো চেষ্টা করে বন্ধ করতে? সবরাই পারলো, পুলিশ তো যাইতই, কিন্তু সবররা যেহেতু ওই সব কাজের থেকে দূরে চলে গেল সেই জন্য পুলিশ গাড়ি আর আসার দরকার হলো না। এখন পুলিশ গাড়ি এলে আঙুল দেখায় বলবে কেন এসছেন আমাদের এখানে, কেউ চুরি ডাকাতি করেন। তো একই জিনিস হলো এই মদের ক্ষেত্রে, মদের গায়ের লোকরা পিটে দিবে, মেল দিবে, আবার কিছু লোক বিক্রি করার আছে ওরা বলবে হ্যাঁ হ্যাঁ সমিতিকে পছন্দ বলে বেড়াল আট বটে, এটাও বলবেন। এবং তোমরাও বলবে তোদের বাপের পয়সায় খায় কি? প্রশান্তবাবু এসে যে বলছে তো প্রশান্তবাবুর বাপের পয়সায় খায়, এটাও তোমরা বলতে পারো সত্যি কথা। কিন্তু আমার নিজের রোজগারে খাচ্ছি, নিজের রোজগারে টুকু মাছ কিনে খাও, নিজের রোজগারে ভালো করে তোমার বাচ্চাটাকে জামা কাপড় পরাও, স্কুলে পাঠাও। আজকে যে এই যে পাঁচটা ছটা মেয়ে বালকটি স্কুলে পড়ছে বা গায়েন স্কুলে পড়ছে, তো তোমরাই তো পড়াচ্ছ, আর একটু ভালো করে পড়াতে পারতে, আর একটু ভালো জুতা দিতে পারতে, ভালো ব্যাগ দিতে পারতে, যেমন অন্য লোকেরা দেয় তাদের বাচ্চাদেরকে। প্রত্যেক দিন যাওয়ার সময় একটা টিফিনের খরচা দিতে পারতে, মদটা না খাইনি ওর হাতে পাঁচ টাকা দিতে পারতে, যা কিছু খাইয়ে নিবি আর স্কুলে পড়াশোনা করবি। এইগুলো তোমাদেরকে আস্তে আস্তে কমাতে হবে, আর নিজেকে বুঝতে হবে যে আমার সন্তানটাকে ভালো করে মানুষ করছে। আজকে তোমরা জানো আমি নিয়ে আসবো, আট তারিখে আসবে, তোমাদের এখানে দেখবে তোমাদেরই পরিবারের মেয়ে, কারো না কারো কুটুমের হবে, ফুল ধরে মহাদেব সবলের মেয়ে। প্রথম মেয়েদের মধ্যে গ্র্যাজুয়েট হলো, এবার কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। আর রমণীতাকে, রমণীতা সবর নাম, ওর বাবার নাম মহাদেব সবর, রমণীতাকে জেলা শাসক প্রশাসন এত বড় ল্যাপটপ দিয়েছে, মেঘনাথ যেটা ব্যবহার করে, মেঘনাথকে তো সমিতি দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট ওয়াকে ল্যাপটপ দিয়েছে, বিশাল ব্যাগ দিয়েছে, এত মোটা মোটা বই দিয়েছে, এবং বলেছে তোমার সমস্ত লেখাপড়ার খরচ মানে বাস ভাড়া থেকে পুরুলিয়ায় থাকা সব আমরা দিই। কেন করেছি জানো? তোমাদেরই ওই মহাদেব সবর বাবা মা আর বেহুলা সবর ওরা দুজন মিলে ওই মেয়েটাকে ওরকম করে মানুষ করেছে, বহু কষ্ট করে বাইরে পড়াইছে, ঝাড়খণ্ডে পড়াইছে। তাহলে মহাদেব সবর যদি পারে আমরা এদেরকে এই ব্যাংক থুপি গ্রামের দেখভাল ভালো করার জন্য ভলেন্টিয়ার করেছি। এই যে পাঁচটা মেয়ে আছে এবং আরো যারা আছে বড় মেয়েরা আছে, এদের সবাইকে এখানে ভলেন্টিয়ার করলাম সবর সমিতি থেকে, এরা দেখভাল করবে। কেউ যদি ওদের উপর কোনো গালাগালি, কেউ নাম ধরে তুই তুকারি গালাগালি করতে পারবে না বাপ মা তুলে, আজ থেকে কিন্তু এটা নিয়ম হয়ে গেল। এবং তোমাদের কোনো অন্যায় দেখলে আমরা ওদেরকে সেই জন্য কার্ড দিয়েছি, ওরা আমাদেরকে ওই ফোন নম্বরে পাঁচটা ফোন নম্বর আছে জলদস সবরকে ফোন করবে, এইগুলো কিন্তু মানতে হবে। যেমন আমরা আগে আগামী দিনে কাজ করবো ভালো করে, তোমরা ভালো সবজি চাষ করেছো, প্রচুর ছবি টবি তুলে দেওয়া হয়েছে, দেখেছে দেশ দুনিয়া সবাই দেখেছে, যা ব্যাংক টুপি ভালো করে চাষ করছে, এখনও চাষ করছে। তাহলে বাকিটা আমি বলছি না কাল থেকে সব ছাড়ে দিত, কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে। আমরা ওই সব দেয়ালগুলোয় লিখবো মদ খাওয়ার পরিণতি, ওরা কাগজ নিয়ে একটা লোক এমনি মোটা সোটা চেহারা ছিল, মেঘনাথের মতন তাগড়া চেহারা। তারপর আমি মেঘনাথকে উদাহরণ নিয়ে বলছি, মেঘনাথ যাহা তাক মদ খেতে শুরু করলো, ছ মাসের মধ্যে ওই ইউরিয়া খাওয়া মদ থেকে ঝিমাতে থাকলো, চেয়ারে যেখানে বসে মাটি যেখানে বসে খাইতে বসে ঝিমাছে, মদ ওকে ঝিমা ঝিমা করেছে। তারপর ধীরে ধীরে ওর কলেজাটা নষ্ট হচ্ছে, আর তৃতীয় হলো ও মদের বোতল আর খাবার সব উল্টে পড়ে আছে মরে গেছে। এই এই সিনারি ওরা নিয়ে এসছে, এই ছবিগুলো আঁকবে কালি দিয়ে তোমাদের দেওয়ালে, যে মদের পরিণতি কি। আমার সাথে কি কেউ অমত আছো যে না না মদে অমন খারাপ কিছু হয় না? তোমরা কি কেউ বলবে আমি যে কথাগুলো বলছি মিথ্যা বলছি ফালতু বলছি? বলে না দুটাই হচ্ছে, শরীরটারও ক্ষতি করছে, কম বয়স পর্যন্ত বাঁচছি আর আমার পয়সাটা অন্য লোকের ঘরে চলে গেছে।
যতটা রোজগার করছি তার বেশি অংশটাই চলে যাচ্ছে মদের জায়গা। তাইলে কই আমি মেঘনাথকে উদাহরণ দিলাম এই জন্যে যে তোমরা কি সামনে কেউ আমাকে বলতে পারবে আমি তাইলে ভালো হবো খুশি হবো যে মেঘনাথ সবার মদ খায়? দেখেছো তোমরা কেউ? শরীরটা একই আছে ওর বাবার মতন গোলগাল। হ্যাঁ আমি তো সামনেই বলছি যে তোদের মধ্যে কেউ আছো হাত তুলে বলো হ্যাঁ মেঘনাথ মদ খায় আমি দেখেছি। তাহলে মেঘনাথ কি করে পারল, মেঘনাথ কি করে পারল মদ না খাইতে? এটা তো বলতে হবে। আমরা মেঘনাথকে সব জায়গায় নিয়ে যাচ্ছি ইংরাজিতে আইকন বলে দেখানোর জন্য, যেমন রমণীতাকে নিয়ে যাচ্ছি, আগামীতে এদের পাঁচটাকে অন্য গ্রামে নিয়ে যাব যে ওরা বলবে যে মদ খাওয়ার কি পরিণতি। তাহলে এই দুটা বিষয়ের জন্যই আমি এসেছিলাম, তসর বাগান চালু করব কাল থেকে কাজ, আর মদটা কিভাবে কমানো যায়। বিক্রিটা যখন থেকে যেদিন থেকে এইখানে অনিলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেদিন থেকে আর কি কেউ বিক্রি করে এখানে না অনিল একাই বিক্রি করে? সবাই দেখো কি বলছে, আমি একটা কথা বলছি, বলি এই যাদের বিদ্যুৎকে আমরা এত খাটাখাটি করে নন্দদা থেকে শুরু করে আমরা সবাই যে পেনশনের জন্য আবেদন করছি কাগজপত্র পেনশন পাচ্ছে, এবার সেই লোকটা যদি কেউ একাই টাকাটা তুলে যদি পেনশন খায় তার পরিবারের লোকজনকে না ভালে তাহলে কি ওটা দায়ী কি আমরা দোষী? কারা দোষী? আমরা পেনশনটার জন্য আবেদন যাই করান দিলি, এটাই কি আমরা খারাপ কাজ করলি? সত্যি তো এটা ঠিকই বলছো, মানে ও একাই খাচ্ছে মানে কাকে দিচ্ছেন, বউটাকেও দিচ্ছেন? ধরুন আমি পেনশনটা পাচ্ছি, আমি টাকাটা তুলে আমি একাই মদ খাচ্ছি, তার লাতি লাতিনিয়া আছে, বেটা বেটার বউ সবাই আছে, তারা কিছু পাচ্ছে না পয়সাটা ভাগ। তোমরা বলো নাই তো পেনশন কিসের জন্য? পেনশন শব্দটাই হলো যে একটা ভাতা, পেনশনটা ভাতা কিসের? যে আমি আমার বয়স হয়ে গেছে, ষাটের ওপরে বয়স হয়ে গেছে, আমি আর কর্মক্ষম নাই, কোথাও খেতে খেতে পারবো না, সেই জন্য গভর্নমেন্ট থেকে দেয় সংসার চালানোর জন্য, তার মানে সংসারে চাল ডাল তেল নুন কিনবার জন্য, মদ খাবার জন্য কোনো গভর্নমেন্ট ইয়া দেয় না, পয়সা দেয় না। লোকজন পাই ঠিক আছে, এইটা তো অন্যায় হয়ে যাচ্ছে। তাহলে আর আমরা খাইতে করে দেবো কেন? আমরা যেটা করলাম অমনি মালদিতে হস্তশিল্প কেনা বেচা চলতো, যতটা বিকতো ততটাই মদ খাই দিত, আজ মায়ের থানে একটা ভাতির মতন হয়েছিল আর ওইখানে খাই দিত। আমরা হস্তশিল্প কিনাই বন্ধ করে দিলাম, তাহলে আগামী দিনে ব্যাংক টুপিতেও কাজ করা বন্ধ করে দেবো আমরা সমিতি থেকে, তাতে পুলিশেই ঢুকুক আর যাই ঢুকুক না। আমি একদম মিথ্যা কথা বলিনি, কিন্তু কালকেই আমাকে 12টার সময় ওসি বলেছে ও কিন্তু ঘর ঘর এসে তেড়ে দিয়ে যাবে, ইয়ে করবে ঢুকাবে, ও মদ তৈরির পরিষ্কার বলেছে যে আমরা আমাদের কাছে আমরা মাস্টারদের কাছে কোনো খবর নেব না, পরিষ্কার বলেছে কোনো মাস্টারের কাছে আমরা কোনো খবর নেব না, আর দিন যার জন্য যখন তখন এসে ঢুকে হাড়ি পাড়ি ভেঙে তখন কিন্তু সমিতি তো তোমরা বলতে পারবে, এইটা তো আমি জানতাম না। আমি তো আমার কাছে ছিল খবর যে অনিল একাই বাইরে থেকে মদ এনে ঢুকে ও আরই বেচারির বদনাম ছিল, তো এখন তো দেখছি উল্টা হয়ে গেছে। না হ্যাঁ তাই তো না, আমি তো বলছি যতদিন না ওর টাকা ঢুকে ততদিন কেন বন্ধ করবো, খাবে কি করে? বাকিদের তো খাবার সোয়াং আছে খেটে খেতে পারবে, ও বেচারি কি করবে? ধীরে ধীরে বন্ধ করো, মদ তৈরি করাও বন্ধ করো, নাহলে পুলিশ ঢুকলে কিন্তু সমিতি কোনো কিছু করতে পারবে। সমিতিতে ওইখানে যে 40-45টা ছেলে মেয়ে ছিল তারা দুঃখ করেছে যে আমাদের লজ্জা লাগে, আমরা মেন রাস্তায় যেতে পারি না আমাদের বাবা মার জন্য, আমাদের বাবা মারা মদ খায়নি মাতলামি করে গালাগাল দেয় উল্টে থাকে পড়ে থাকে কাপড় চুপড় উঠতে থাকে, আমরা লজ্জায় পড়ে যাই। না না কাল থেকে বলছি না
ধীরে ধীরে করতে হবে এবং ধীরে ধীরে ইয়ারা কিন্তু শাসন করবে। আরও আমি কমিটি বাড়াই দেব এদেরকে দিয়ে, এরা কিন্তু শাসন করবে, এদের কথা শুনতে হবে একদম সঙ্গে সঙ্গে বলে দিবে ওকে তোর বাপের খায় ওইটি চলবে না, ও তো তোমাদের গায়েরই সন্তান, কারো না কারো ছেলে বটে, কারো না কারো বেটি বটে, তো ওদেরকে গাল দিয়ে দিচ্ছ তোমরা, আমাকে জানাবি তোরা আলাদা করে, ফোন নাম্বারটা আছে।